أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গাজীপুর চ্যানেল থেকে আমি মোহাম্মদ রিজাউল ইসলাম গাজী আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ 2020 সালে যারা দাখিল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আমি স্পেশালি একটা ক্লাস নিয়ে আসছি বিশেষ করে পরীক্ষার একবার সন্নিকটে এসে চূড়ান্ত সাজেশন নামে আমি একটি সাজেশন তোমাদেরকে উপহার দিতে চাচ্ছি সেই যে ধারাবাহিকতার অংশ বিশেষ আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি তোমাদের বর্তমান সময়ের জন্য তথ্য প্রযুক্তি যে গুরুত্ব বহন করে সেই তথ্য প্রযুক্তির যে সাবজেক্টটি তোমাদের জন্য রয়েছে 50 নম্বরের এই সাবজেক্ট নিয়ে আজকে তোমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের সামনের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার অত্যন্ত মজবুত একটি সাজেশন তুমি পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই জানো যে এই এই বিষয়টি তোমাদের জন্য 50 নম্বরের মধ্যে নৈবত্তিকে তোমাদের 25 নম্বর থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে থাকবে 25 নম্বর নৈবত্তিকের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যে টেক্সট বুক রয়েছে টেক্সট বুকের মধ্যে যেই নৈবত্তিকগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে দেখবে এবং তোমাদের সহায়িকা যে গাইডগুলো রয়েছে সেখানে যেই নৈবত্তিকগুলো তারা নির্বাচন করেছে সেগুলোকে তোমরা পড়ার চেষ্টা করবে পাশাপাশি আজকে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের একবার সংক্ষিপ্ত একটি জিস্ট আমি তোমাদেরকে দিতে চাচ্ছি যাতে করে তোমরা খুব অল্প সময়ে তোমাদের এই বিষয়টির প্রস্তুতি গ্রহণ করতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই বিষয়ের জন্য কী কী ধরনের প্রশ্ন পড়ব সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে একটু উল্লেখ করে দিচ্ছি যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা কী বর্ণনা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে ব্যবসা বাণিজ্যের তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব উল্লেখ করো ভিন্নভাবেও আসতে পারে ব্যবসা তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আরোপ করো উত্তর একটিই হবে সুতরাং এই প্রশ্নটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে তথ্য প্রযুক্তির উপরে এটা তোমরা ভালো করে শিখবে এরপরে যে প্রশ্নটি পড়বো আমরা দোড়গোড়ায় সরকারি সেবা বুঝিয়ে লেখো এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটি পড়ব সেটি হলো নেটওয়ার্ক কি কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কী কী বর্ণনা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে কম্পিউটারের অবস্থানের উপর ভিত্তি করে নেটওয়ার্কের কী কী ভাগে ভাগ করা যায় সংক্ষেপে বর্ণনা করো পরবর্তী যে প্রশ্নটি আমরা পড়ব ম্যালওয়্যার কি ম্যালওয়্যার কত প্রকার ও কী কী আলোচনা করো অথবা প্রশ্নটি ভিন্ন কায়দায় আসতে পারে ম্যালওয়্যার কি ম্যালওয়্যারের প্রকারভেদগুলো বর্ণনা করো এরপরে আমরা যে প্রশ্নটি পড়ব সেটি হলো পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার জন্য কী কী করা উচিত অথবা প্রশ্নটাকে যদি ঘুরিয়ে দেয় পাসওয়ার্ড কি পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার কৌশলগুলো ব্যাখ্যা করো অথবা এভাবেও দিতে পারে প্রশ্নটা কম্পিউটার ভাইরাস কি পাসওয়ার্ড ব্যবহার প্রয়োজনীয়তা রক্ষা করার কৌশল ব্যাখ্যা করো এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটি পড়ব সেটি হলো পরীক্ষার ফলাফল সংক্ষেপে ও প্রকাশের স্প্রেডশিট ব্যবহার কেন সুবিধাজনক আমি আবারও বলছি পরীক্ষার ফলাফল সংরক্ষণে ও প্রকাশে স্প্রেডশিটের ব্যবহার কেন সুবিধাজনক পরবর্তী যে প্রশ্নটি আমরা পড়ব সার্চ ইঞ্জিন কি সার্চ ইঞ্জিনের ব্যবহার আলোচনা করো অথবা সার্চ ইঞ্জিন সম্পর্কে তুমি যা জানো বিস্তারিত বর্ণনা করো সর্বশেষ যে প্রশ্নটি আমরা পড়ব সেটি হলো যে শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোর পাশাপাশি তোমরা 2018 এবং 2016 এই দুইটি বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখবে আশা করি এতটুকুর মাধ্যমেই ইনশাআল্লাহ সামনে যে পরীক্ষা তোমাদের জন্য রয়েছে সেই পরীক্ষায় অত্যন্ত ভালো একটা রেজাল্ট করতে পারবে এই আশা ব্যক্ত রেখে তোমরা যে যেখানে আছো নিরাপদে আছো ভালো আছো সুস্থ আছো সকলে সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করবে এবং সুন্দর ফলাফল
অর্জন করবে এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।